এবার হাইকোর্টে ভয়ঙ্কর বিপদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণার মন্তব্য নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো আদালতে। এফআইআর দায়ের করে সিবিআই তদন্তের আর্জি জানানো হয়েছে ওই মামলায়। বুধবার মামলার শুনানি শেষ করে রায়দান স্থগিত রেখেছে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। গত 28 জুন পশ্চিম বর্ধমানের আসানসোলে এক দলীয় কর্মী সভা থেকে বিতর্কের সূত্রপাত। ওই কর্মী সভায় দলের কর্মী ও সমর্থকদের বার্তা দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সামনেই 21 জুলাই, আপনারা জানেন 21 জুলাই আমাদের শহীদ তর্পণের দিবস, ওই দিন কলকাতায় শহীদ দিবস পালন করা হবে, ওই দিনটি হবে বিজেপির বিরুদ্ধে জেহাদ ঘোষণার দিন। এই বক্তব্যের বিরোধিতা করেই মামলা দায়ের হয় হাইকোর্টে। মামলা করেন নব্যেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর বক্তব্য, জেহাদ কথার অর্থ হল সশস্ত্র সংগ্রাম, তাই আশঙ্কা প্রকাশ করে মামলাকারীর দাবি, যিনি দল চালান তিনি এমন মন্তব্য করেছেন, অনেকের মনে উস্কানি ছড়াতে পারে, ভোট পরবর্তী অশান্তির কথা বলছি, আগের ঘটনা সম্পর্কে আমরা সবাই অবগত, বৃহস্পতিবার এমন না হয় তার জন্য এই আবেদন। আশঙ্কা প্রকাশ করে তার আরও দাবি, এই জেহাদ মন্তব্যের জেরে যদি 21 জুলাই সত্যিই কোনো অনভিপ্রীত ঘটনা ঘটে যায় তাহলে তার দায় কে নেবে। দলনেত্রীর এমন মন্তব্য শুনে তৃণমূলের সাধারণ কর্মীরা বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে আক্রমণাত্মক হয়ে উঠতেই পারেন, তাই অবিলম্বে মমতার এই মন্তব্য প্রত্যাহার করে নেওয়া উচিত, অথবা তিনি কী অর্থে জেহাদ শব্দটি ব্যবহার করেছেন মমতাকে তার ব্যাখ্যা দিতে হবে। এমনকি সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন মামলাকারী, যেহেতু 21 জুলাই সম্পর্কে এই মন্তব্য করা হয়েছিল তাই ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যজুড়ে সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদনও জানানো হয়েছে। তবে হাইকোর্টে রাজ্যের ব্যাখ্যা, জেহাদ মানে আসলে স্ট্রাগল এবং ফাইট, তাদের যে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে সেটা আবেদনে কোথাও নেই। আরও দাবি, বিজেপি একমাত্র হিন্দু, তৃণমূল অন্য কিছু, এটা প্রমাণ করার চেষ্টা করা হয়েছে আবেদনে।